দেখো তুমি তাই তিনজনে এখন এক কইনা বেটে বিয়া করতা আচ্ছা বেটায় তো আর তার ভুড়ি তোমার তিনজনের লগে দিত না দিলে একজনের লগেও দিব হি তুমি তাই ঠিক আছে আমারে সমানও খরচ দেরায় কিন্তু লাস্টে ফাইলে তো একজনে ভাইবা বাকি যে দুইজন রইবা এই দুইজনে কিন্তু আমারে টাউট গালি এইটাই নি আর তো গিলিছি আর তা করে নিছো তা কইতে আইনি এটা খেয়েও তোমার কিচ্ছু কইত নাই এটা ফাইদি হইলে ওলা কপালালা ভুয়াইন লাগে তুমি তোমার খাম চালাইয়া যাও পয়সা করি দরকার হয় আমি আরও দিম তোমারে তুমি ইটা চিন্তা করিও না ব্যাপার যদি সফালও আইও তে পুরা মাথা খামাইয়া সফাল বানাই দিম তুমি খালি খাম চালাইয়া যাও দেখো আমি হইলাম একজন উজনালা মানুষ আমার নামের আগে শিক্ষক লাগাইল আছে তাই তাই সারারে এক পাল্লা তুললে আর আমি এক পাল্লা তুললে আমার পাল্লার ওজন বেশ হইব আমার মা তখন আপনি আগুইয়া যাইন তাই তাই তো সবে কইছে হইন ওজন বেশি টান টানোর তারা হাত ডিল লাগাইন ভুয়াইন আমি কন্ট্রাক্টদার মানুষ আমার শরীরে দিয়ে ও তোমার উসা মুটা ওখানে আমি বেটাকে তুলিয়া ধরমু ও ওখানে ইম্পর্টেন্ট এখন তুমি তাই যাও কি বাড়িত আমি সবর যোগ্যতা অনেকে তুলিয়া ধরে কিতা হয় দেখি আমি বাড়িত যেতাম নাই আমি অনেক বহাত আছি আপনি যাইন আপনি যাইন আইতে সময় আবার মিলমু আপনার লগে আপনারে ফাইয়া যাইমু তার বউ যে আমরা অনব আচ্ছা ওই তোমরা কিতা মনে করো তোমরা দুইটারে বেটায় খাটাই লিখবনি বেটায় তো ইনো সারারে সিনভার তোমরারেও সিনিয়র আমারেও সিনিয়র বেটার কাছে মাছ যাবা মাত্র বেটায় আমার সিলেক্ট করো এখন বেশিরভাগ মানুষে চাকরিয়ান মানুষ তুকে কোয়ালিটি ওলা মানুষ তুকে আমারও বেটায় সিলেক্ট করবো ও ভাই হুন চাকরি মারাইস না তোর এক মাসে যেগুন ফাঁস হুন আমি এক সপ্তাহে খরচ করি এখান বেটায় বলা জানে এটা অত লম্বা মাছ মাতিয়ে লাভ নাই এমনিও যেবলা বেটা ঘুরি আইব এ দুইজনে খোলা আলা তলে দি দিয়া গুন জুইয়া বাড়ি যাই ভাই লম্বা লম্বা যত মাছ দেখা যাইব আকুয়া আইলে দেখা যাইব খাই সিলেক্ট হইন খেটি কইন দেখা যাইব একলগে তিন দাম দর মাছ লই আইছি বুঝছেন নানি তিনজনের মাঝে যেন পছন্দ হইবা এনের লগে আপনার ফুড়ি বিয়া দিলাইবা তিন দাম তো আনলাই বস্তা এরা খেয়ে কিতা করেন এরা একজন হইলে গিয়া কন্ট্রাক্টদার একজন হইলে গিয়া টেটর মাস্টর আর একজনে বলো বিজনেস করেন খারবাড়ি মানুষ বুঝছো নানি তে আমি বাদে কইমু খে কিতা করেন খান নাম কিতা আগে ওখান আপনি আমার কইলে আপনার কন্ট্রাক্টদার পছন্দ না বিজনেসম্যান পছন্দ না মাস্টার সাহেব পছন্দ ই আমি আরও পছন্দ করলে হইতো নাই আমার ভাই এগুলো জিকাই আমরা দুই ভাই আমরা এক বাতে এক মাসে এখনো আছি বুঝছি কথা গতিকে আমি কোনো বাসে লইতাম না ডাক দেয় আপনার বাইরে আপনার এখন দোষ লোক আসাই আমি তাহলে কইছি আরে সে কিতা খরচ একজন হইলে গিয়া কন্ট্রাক্টদার একজন হইলে গিয়া টেটর মাস্টর আর একজন বড় বিজনেসম্যান তো তান্তে আমি ওখান কইছি যেন কিতা পছন্দ করেন তাই যেটা পছন্দ করলা ও দামান্ডে তান্তে পরিচয় করাইয়া দিয়ে আমার তাই আগুয়ে দিলাম এটার কিতা খরচ কন্ট্রাক্টদারি আর মাস্টরি বিজনেস এটা আমরা পছন্দ করি আলাম না দামান পছন্দ করা দরকার নাই আগে দামান পছন্দ করতে ওগু মিজাজ খিলা হাসত খিলা হ্যাঁ ওগুর মাত কথা খিলা ওগুলো মাতো তো আসেনি আসেনি ও মানু খিলা ওখানে মাত হচ্ছে কারবার চিনুকু আমরা পছন্দ অসুবিধা না কিন্তু মানুষ পছন্দ করা ও আগে তোমার যেগুলো দাম তার পছন্দ করা লাগবে আপনি এক কাম করুন আপনি রাগ গিয়া আমরাও চিনুকুয়ার পরীক্ষা নেব ও বালা বুদি কষ্ট আর যেন পরীক্ষা পাস করবো আমরা কোথাও লই দিলে এরা আর কিতা পরীক্ষা লইতা এরা তো পরীক্ষা দিয়া ফাঁস উস করিয়া এখন এখানে বড় বড় পোস্ট চাকরি কতরা খেয়ে বিজনেস কতরা বুঝছেন না ইগু তান তান পরীক্ষা রেবা আমরা একটা পরীক্ষা আছে আমরা একটা পরীক্ষা লইমু এরা বাড়ি খানো বা এই গাঁর খেয়ে আমার কইয়ে যাও যাই না কি এরা পরিচয় দিলাম পরিচয় দিলাম চিনিলে পরিচয় আর কিতা আপনি কইলেও চিনি পাইবা ও তো ইসমাইলদার এক ফুয়া নেজামদার এক ফুয়া বড় ফুয়া আর আবুলদার মাইজলা হবো তারা তিনটা ওইব ও যাও আমারে জানাই ওতে মাথান থেকে আমার জানো পরীক্ষা দিয়ে তোমার ফোন করে দিমু যাও বালা এটা বুদ্ধি করছো আউরি গিলা বিয়া দিলে নাকি বালা না বাদ বুঝো লাগলো এলে আমি তো ডাকিছি আর আমার সম্বন্ধে গাইবা ওই যে জম আছে আনি যে ওই চালিতা ও তাম ঘুরতে আসুন জানি ও তাই কিনি তেমন হবে ওখান তা তাদের এলে মাতি একলা হয়ে গেলে বুঝো তুই বাক্কা সময় হয়ে আসছে এটা তো এখন পুরো আইবার সময় শিকারব কিতা বনে কর খেটে কিবা আমি
বেটার গেছে তোমার তো নর তিনজনের যোগ্যতা পছন্দ আচ্ছা মাস্টারিও পছন্দ বিজনেসও পছন্দ আর তোমার কন্ট্রাক্টদারিও পছন্দ আচ্ছা কিন্তু ই পছন্দ বেটা তার ফুড়িত নাই কিতা পছন্দ তানোর বেটার বালা আমল কাছল একটা বালা ব্যবহার আসার আল্লাহ ফুয়াগুলাকে বুঝছো না নি এখন বেটা আমার ওখানে তোমার তিনজনের বেটায় পরীক্ষা লইব কিতা পরীক্ষা লইব কিলা পরীক্ষা লইব এটা আমার বেটায় কইছে না বুঝছো না নি এখন তুমি তো তিনজন এক সেবে সেবে চলিও সেবে সেবে আটিও ও পরীক্ষার দিন ফাঁস করবা এন ফাইবা আমি বেটিরে বালা করে বুঝাইয়া কইছি তুমি ফড়াইবাই বালা খাবাইবাই বালা ফিন্দাইবাই বেটিয়ে আমার সারা মাত শোনার বাদে বেটি ওখানো কইছে কইছে চাচা আমি যদি মানুষের বাড়ি বাড়ি কাম করা লাগে কাম করম পিক করা লাগে পিক করম আমার সরুতে আমি সরে থাম ও পরিবার বেটা না মরিয়া যদি বেটি মরি দিত বেটা আবার সরুতা হাবগুলি পাঠিয়ে দিল দিয়া হে তার বিয়ার এখান করিয়া তার তার গড় সংসার করিল ও যে আপনি খুঁজিতে নাইনি যদি বাপ হইতো বাপে দিলেই মা এমন এক জাত আর কি দরকার ও ফেটো খমরো কাপড় বান্ধিয়া মানুষের বাড়ি কাম করব ফানি খাইয়া আসাইন থাকি দিব উপাস রইব হ্যাঁ মেহনত মজদুরি করবো বিক করবো বললে সরুতা সরু ইতা একমাত্র যদি কোনো কারণে যদি খবর পাও মা মরি গেছে বাপ আছে আর কুটি কুটি সরুতা আছো তো বেটারে দূরে লুই দিলে ইতালে হে লগে লগে দিয়েও চাইব নয়া বিয়ার কারণে বই দিত বেটিয়ে দিত না দুনিয়ার কোনো বেটিনতে সরুতা পাঠন না ও বুঝলে এর লাগে এর মার যার আপনি আস্তা দুনিয়া টুকাইয়া মা দুনিয়ার জিন্দা আছে ইলা সরুতা আপনি আনতে পাত ওটার লাগে আপনি টুকাইন ওলা দেখা যে মা মরি গেছে বাপ জিন্দা আছে ওগু টুকাই ইলা খাইলে আমার কইবা ওইব ওইব আপনার যে আরও কাম আছে আপনি আইসক্রু রইয়া খাই যাইবা আচ্ছা আপনি এবার সোজা যাইতে পারতা নাই বুঝছেন নি আপনার বাগনির বিয়াও কানে বাজু লাগাইয়া ও যাইবা ও আইছ সালাম আলাইকুম কি বাড়ি গেছিলাম বেটি তাই হরুতা দেয় না বাড়ি বেশ দূরই নাই ও দক্ষিণের গাঁও আর ই বেটা এক হিসাবের আলিম কোনো ধরনের জ্ঞানৰ কমি নাই সব জাতৰ জ্ঞান আছে আমরা আর তিন পুয়ার পরীক্ষা লওয়া চলে লুকুয়া দরকার তানোর পরীক্ষা লুকুয়া এবার হেরা ফেল মারি দিল এরা এবারটা ফাঁস করবো আমার অতটুকু বিশ্বাস আছে বুঝছো না পরীক্ষা লইতাম লুকুয়া লাগে এখন লই লুকুয়া বুঝছো না নি ইলা কোনো বিভাগ নাই প্রত্যেক বিভাগে পারদর্শী টাইম ওইব সব জাতর কর্ম সাজ টাইম জানো কর্মর পরীক্ষাগুলো লইতাম লইলা কইয়া দেওয়া জি খো সাইন দেবা পৃথিবীর তো বেশিরভাগ দেশ সার্কুল অফিস দে ও ব্লক অফিস বিভিন্ন ধরনের অফিস থাকে না নি ও সব অফিসের তুলনায় আমরা দেশ কোন ধরনের অফিসটা বেশ ভারতবর্ষ অন্য দেশের তুলনায় ও না তুমি তো পারবা রে এটা তো তোমার লাগে কিচ্ছু নাই পারবা এটা কিচ্ছু নাই অন্য দেশের তুলনায় আমরা দেশ ই অফিসটা সবটাকে বেশি কোন অফিস এটা তো জ্ঞানের সাগর না নিয়ে ভিতরে সাগরটাকে বত বড় সাগর এমনি কি বাসিয়া বাকরিয়া নিয়ে এক কোটি মুটি প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যায় পারবা ইত্যাদি না সময় লাগবে সময় লাগবে হর ও তোকে এবার হর পঞ্চায়েত অফিস খুব বেশি আমি কইছি না পারবা সময় তোরা লাগছে ওখানে ঠিক আরও তোর আমি কিচ্ছু না কইছে না পয়সা বইছে না ও ভাঞ্জাই তো বুঝতে বেশি আনো এটা নিয়মের সবটা কি বেশ আমরা দেশ হইল পোস্ট অফিস পোস্ট অফিস ও পঞ্চায়েত অফিস তাই ভেল হিসাবে আমি বুঝা গেল সবটা পারিলে আমার জ্ঞানের সাগর গেলো আইছে গেলো আইতো না ভিতর লাগে আর একবার আমি মনে করছি বিদ্যাসাগর ভাইলিছি লইয়া আইলে আপনার তো কাছে মুখ বড় করিয়া এনেকুৱাটো আইয়া বিদ্যাসাগৰ শুকাইয়া
মরুভূমি হইছে চলো এনতা না পরীক্ষা লই হেরা আমাদের এখন এখন পাস করব না আও ইবাড়ির ফুলিন বিয়া করা এটা অত সুজা নাই 500 টাকা দিয়ে 5000 টাকার বেজ্জতি আমি বলো না করতে মানে লইয়া তুমি আইও তুমিবার মাটি উঠে হ্যালো ও গডক সাহেব আমার কাছে ফোন করছিলা তো আমরার খবরা খবর লওয়া শেষ এখন রেজাল্টটা না দিতাম ও আমি রেডি হইয়া বার হইছি আর তুমি দেন দুইজন বারো হ্যাঁ ও তো তুমি কথা ইয়ে অন্তা কি এক লোকে তাইমুখি হ্যাঁ আমিও বার হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আপনার পরীক্ষা কই আর তিন দাম দর মাঝে কয়জনে পাশ করলা পরীক্ষাত খেয়ে পাশ করছে না খেয়ে ফেল করছে পুরা বাদে এমনি জানবা পাশ তো আর তিনজনেও করতা না একজনে করবা আমার মনে হয় কন্ট্যাক্ট দর সাবিও পাশ করছে না সালাম আলাইকুম ওগুন ভালো লইয়া করুন হ্যালো আমি যাই আর গেরাই বাসা বইন না না আপনি যেটা সিদ্ধান্ত লইন আমারে জানাইবা আচ্ছা তে আর ইমার্জেন্সি ফোন আইছে ভাই বাসা আমার তুলা খাম এখান ফুলে গেছে আপনি জানাইবা কিছু না তারার গালি খাম বুধবাইয়া তোরা খাম লাইন করে তুই আইতাই খাস করা বাড়ি মানুষ তো কি দুই এজন কিতা লাই গেছন আমি বুধবাইয়া ও খালি ও বেটা পাস করছ কি দুই এজনে বুঝি লিছ না লাই গেছন কি কিতা পরীক্ষা লইলা কিতা পাস করছ আমি কিছু বুধবাইছি না ও ফানি দি পরীক্ষা এগুলো লইছিলাম ভাই খারাপ পাইনা দেখছি না কুড়ি গেছে জিনা জিনা হইব কোনো সমস্যা নাই আপনি দেখলে কোনো আর হারাইলা হনি ভাই আমি বুঝিয়া দিলাম জিনা 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 হইব মানুষ মাত্র ভুল হয় আপনি তো আর দেখছেন না বুঝিয়া দিলাম জিনা 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 খুশি লাগতো না ইস আপনার বালা কা বললে তরা করে লিছি জিনা জিনা ওই কোনো সমস্যা নাই আমি করে গিয়ে বদলাই লিম বাজারও যাইতাম পারো ইসলাম ওই অসুবিধা নাই ও বালা কা বলছো জিনা জিনা ওই বড় বা ড্রাইভার তুমি আল্লাহই মাতবা তুমি যাও গিয়া ওই তুমি ফাস করছো যাও এটা মাথা লাগে আমি মাতি মু টান লাগে মোর বাপে লইয়া বুইয়া জি আচ্ছা যাই আর কি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও ড্রাইভারটা কইয়া আমি দন দোজ চাইছি না আমি চাইছি বালা একটা নম্র বদ্র একটা ছেলে হইতো যে গিয়ে কোনো সময় মনে হয় আই ও মাতালে কুদা মারে না আই মনে হয় সবজি লবণ হওয়া গেছে উঠে সর মারতো না বুকিত না ও লেগু দামান চাইছি আর ও ইন্টারভিউ আমার ভাইয়ে লইছে আমরা চাইছিলাম যে দামান বেটা শর্ট টেম্পার হইতো না বুঝছো নি মাতাল লাগে গুছা করতো না কুদাম করতো না কোনো সময় আট না মাতাল দশ আনি দরবার লাগিয়া বড় হয়ে আসা আসারি বন্ধ হয়ে যায় বুঝছো নি কথা ও দামান বেটা গা খাটিছে বুঝেছো নি বহুত বড় পরীক্ষা লইছে না আইস ভাই ঠান্ডা মিজাজি মানুষকে মিলানি খুব কঠিন এখন গুড় যেটা ফুয়াইন ভাগলাইন আসো এটাই বেটিন ফিটিয়া গারত করো আদনা থেকে আদনা জিনিস হইয়া আর ই আমরার বড় মায়ার বাতি বুঝছো না আমার ভাই হিসাবে বড় মায়া করি তাই রে ভালিস আমার ভাই হিসাবে মূলও কইছে না আমার দন দৌলত টুকাইস না তুই বদ্র শান্ত শ্রেষ্ঠ মানুষকে দেখিস ও গিয়ে আমরা এই পরীক্ষা লইলাম
আর পরীক্ষা দেওয়া গেছে মানুষটার মেজাজ খুব ঠান্ডা বুঝছেন না তার লাগিয়া ও মা তো কানু ফাইনাল থাকুক যদি আমরা তরফ থেকে পুরা হয় এটা ভাই পুরা ফাইনাল যেদিন জানাইবা ওই এদিন ওই যদি কোন আসতে আসতে যদি কোন দুমদাম দুমদাম জেলা তারা কইবা আমরা রাজি আছি যাও আমরা আর তারা বাড়ি গো কিছু দেখা লাগত না আমরা দাবান দেখি দিয়েছি আমরা খাটি গেছি আর আমি মাতিমু গিয়াতে